বন্ধুরা, আমাদের রাতের বেলা সব থেকে বড় শত্রু হচ্ছে মশা। আর এই মশাকে মারার জন্য আমরা যে ব্যাটগুলোকে ব্যবহার করে থাকি, সেই ব্যাটগুলোকে কিভাবে তৈরি করা হয় সেটা কি তোমরা জানো? তো দেখো, এই ব্যাটগুলোকে তৈরি করবার জন্য সবার প্রথমে ব্যাটের মধ্যে ব্যবহার হওয়া নেটগুলোর সঙ্গে কিছু তারকে সোল্ডারিং করে লাগিয়ে দেওয়া হয়। এরপরে নেটগুলোকে একটা প্লাস্টিকের ফ্রেমের ভিতর বসিয়ে দিয়ে এটাকে শক্ত করে লাগানোর জন্য এটাকে একটা প্রেশার মেশিনের ভিতর ঢুকিয়ে দিয়ে এর উপরে চাপ দেওয়া হয়। আর অন্যদিকে সেই ব্যাটটির হ্যান্ডেলের মধ্যে একটি ব্যাটারি এবং একটি সার্কিটকে যুক্ত করে দিয়ে সেখান থেকে বেরোনো তারকে সেই নেটের তারের সঙ্গে যুক্ত করে দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দিলেই এই ব্যাটটা এবার মশা মারার জন্য একেবারে রেডি। অবশ্য একটা ভালো কোয়ালিটির ব্যাট দেখতে চাইলে ভিউ প্রোডাক্টের প্রথম ব্যাটটাকে দেখতে পারো।